মাত্র 5 মিনিটে জানুন কি হবে কাশ্মীরি বিরিয়ানি রান্না করে ভগবানকে নিবেদন করতে হয় কত সুন্দর কাশ্মীরি বিরিয়ানি ভগবান গ্রহণ করছেন এখন কি কি উপাদান লাগবে আর কিভাবে রান্না করতে হয় সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রান্নার উপাদানের জন্য প্রথমে আমরা নিয়ে নেব চিনি গুঁড়া চাল এসআই পিওর সুগন্ধি চিনি গুঁড়া চাল দেখতে পাচ্ছেন চিনি গুঁড়া চাল ঢালা হয়েছে একটি পাত্রে তারপর চালটা ধুয়ে নিলাম ভালো করে দেখতে পাচ্ছেন চাল ঝরিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছেন গরম মশলা নিয়ে নিলাম এই গরম মশলাগুলো গরম করে তারপর ওইটা বাটা হবে আর আছে অমৃত গোলাপ জল আছে কেওড়া জল দেখতে পাচ্ছেন এটা কেওড়া জল উপাদান হ্যাঁ এখন গরম মশলাগুলো জয়ত্রী জয়ফল আর গরম মশলাগুলো গরম করে বাটবো বেটে নিল বেটে নেওয়া শেষ এখন কাশ্মীরি কাশ্মীরি দেখতে পাচ্ছেন দোয়া হয়ে গেছে দোয়া কাশ্মীরি এখন বাটা হয়ে গেছে তারপর তেলের মধ্যে কাশ্মীরি ভাজবো কাশ্মীরি ভাজা হয়ে যাচ্ছে প্রায় এই দেখেন আমাকে দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ কাশ্মীরি একটা একটা করে দিয়ে কাশ্মীরি ভাজবো ভেজে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি শীঘ্রই দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো ভাজা হয়ে গেছে কাশ্মীরি তারপর আলু ভাজবো আলু দেখতে পাচ্ছেন বড় বড় করে আলু পিস করা হলো ওই আলুগুলো ভাজবো বেগুনগুলো ভাজবো তারপর টমেটো দেখতে পাচ্ছেন কাশ্মীরি রান্না করার জন্য টমেটোগুলো লাগবে আলু ভাজা হচ্ছে এখন বেগুন ভাজা হবে বেগুন ভাজা হয়ে যাচ্ছে প্রায় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন কী কী মশলা লাগবে কাশ্মীরি রান্না করার জন্য তা আপনারা দেখতে পাচ্ছেন লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর আছে মশলা গুঁড়া এটা বলা যাবে না আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ বলবো বলবো অবশ্যই আচ্ছা সবগুলো একসাথে নিয়ে মিক্স করে পানিতে মিক্স করব ওকে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে মিক্স করা হচ্ছে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ চিনি দেখতে পেয়েছিলেন এখন চুই জাল খুলনার সেই বিখ্যাত চুই জাল দেখতে পাচ্ছেন চুই জাল চুই আহা আহা খেতে কি বাড়ি মজা এখন তেল ডালা হবে তারপর ভাজি হবে ভাজি তো করা হয়ে গেছে এখন সাম্বার করা হবে সম্ভার সম্ভার করা হচ্ছে চুই জাল আর মশলাগুলো একসাথে সম্ভার হচ্ছে সম্ভারের মধ্যে ঢেলে দেব এখন টমেটো দেখতে পাচ্ছেন টমেটো ঢেলে দিলাম তারপর একসাথে মিক্স করে কিছুক্ষণ আছে রাখবো আছে রাখার পর জল ঢেলে দিলাম এখন আমরা চলে যাচ্ছি অন্য পর্যায়ে এখন বিরিয়ানি হবে বিরিয়ানির জন্য চাল চিনি গুঁড়ার চাল ঢেলে দিলাম গরম মশলা দিয়ে জলটাকে গরম করলাম তারপর ঢেলে দিলাম দেখেন দেখেন সিদ্ধ হওয়ার পর আমরা জলটাকে ঝরে নিলাম আবার তারপর কাশ্মীরে ওইদিকে হয়ে যাচ্ছে কাশ্মীরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কাশ্মীরিতে আমি গরম মশলাগুলো ছিটিয়ে দিলাম তারপরে বাস হিং ছিটিয়ে দিলাম দিচ্ছি শেষ আমাদের হয়ে গেলো সুস্বাদু কাশ্মীরি রান্না হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন জাফরান গুঁড়া জাফরান আর দুধ একসাথে মিশিয়ে মিক্স করা হবে কালার করার জন্য দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে দুধের সাথে মিক্স করে কালার হয়ে গেল এখন ওই পাত্রটাকে গরম করে কিছু ঘি ঢেলে দিলাম আমাদের কারেন্টের চুলো কারেন্টের চুলোতে বিরিয়ানি রান্না হচ্ছে আর কাশ্মীরি রান্না হয়েছিল মাটির চুলোতে ঘি ঢেলে দিলাম ঘি ঢেলে দিয়ে ঘি গরম হচ্ছে তারপর সিদ্ধ করা অন্নটা হাফ সিদ্ধ অর্থাৎ 80% সিদ্ধ হয়েছিল অন্ন ওইটাকে আমরা ঢেলে দেওয়ার পর তারপর ওইটার উপর কাশ্মীরি ছিটে দিলাম তারপর জাফরান গুঁড়া দুধ ওইটা ছিটিয়ে দিলাম কালার হওয়ার জন্য লবণ ঢেলে দিচ্ছি লবণ 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 তারপর বিরিয়ানি মশলা দিয়ে দেবো বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম তারপর কাশ্মীরের উপর আবার অন্য ছিটিয়ে দিলাম 80% সিদ্ধ করে অন্য আবার ছিটিয়ে দিলাম তারপর অন্যের উপর আবার কাশ্মীরির কাশ্মীর ঢেলে দিলাম লেয়ার করার জন্য লেয়ারের উপর আবার ছিটিয়ে দিলাম বিরিয়ানি সেই মশলা বিরিয়ানি মশলা আবার অন্য ছিটিয়ে দেওয়ার পর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা লবণ জাফরান গুঁড়া দুধ
তারপর কেওড়া জল, তারপর মিঠা আতর দেব, এটা মিঠা আতর, তারপর হচ্ছে গোলাপ জল। গোলাপ জল দেওয়ার পর ওইটাকে 10 মিনিট আঁচে রাখলাম, অল্প আঁচে রাখার পর উঠে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, সবগুলো মিক্স হয়েছে কিনা, আর স্যান্ট আসছে কিনা, স্যান্ট আসলো। এখন ভগবানকে নিবেদন করছি, হরি বল। ভগবান গ্রহণ করছেন, দেখেন প্রথমে পায়েস গ্রহণ করছেন, তারপর সেই কাশ্মীরি বিরিয়ানি ভগবান গ্রহণ করছেন জল। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগত হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমা। জয়া শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদ্গুরু শিল প্রপাদ কি জয়। কাশ্মীরি বিরিয়ানি রাধুনি সহধর্মিনী কি জয়। শিশিরা দামাদেবের মহাবুগ্রাগ দর্শনার্থী কি জয়। আমার শুভ জন্মদিন কি জয়। জগদ্গুরু শিল প্রপাদ কি জয়। হরে কৃষ্ণ, টাটা।